ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংচং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। শাং পো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করে, যখন এর নাম হয়ে যায় শি অং। তারপর আসামের উপর দিয়ে দি হং নামে বয়ে যাবার সময় এতে দি বং এবং লোহিত নামে আরও দুটি বড় নদী যোগ দেয় এবং তখন সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। তারপর এটি ময়মনসিংহ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। ময়মনসিংহ জেলাটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঠিক পাশে দাঁড়িয়ে আছে। নদী ও নৌকার প্রাকৃতিক নৈসর্গিক অপরূপ মায়াময় দৃশ্য, যা সহজেই মানুষের মন কেড়ে নেয়। নদী নৌকা যেন একই সুতুই গাথা দুই ভাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ব্রহ্মপুত্র নদীর মধ্যখানে সম্ভব গতিতে ভয়ে চলেছে নৌকা। কোথাও যাবার কোনো তাড়া নেই, সময়টাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করাটাই ছিল মূল উদ্দেশ্য। দেখছিলাম চারপাশের নৈসর্গিক সৌন্দর্য, চলমান স্বচ্ছ পানি, আকাশে সাদা মেঘের ভেলা, গাছপালা, পশু পাখি ও মাছসহ জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নদীর উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নদীর ভূমিকা অপরিসীম।